পুরো পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সচিব এবং বিভিন্ন দপ্তরের যে সমস্ত আধিকারিক এবং পুরসভার মেয়র, তাদের সঙ্গে বৈঠক ছিল এবং সেখানেই মুখ্যমন্ত্রীর বক্তব্য, এবার কি আমায় ঝাঁটা হাতে নামতে হবে, জঞ্জাল জবরদখল আলো সহ বিভিন্ন পরিষেবা নিয়ে আজ ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আর এর সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য কথা বলেছেন, যেখানে কার্যত ভর্ৎসনা করা হয়েছে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে বেশ কড়া ধমক খেয়েছেন বলা যায়। তিনি বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে আমার নজরে পড়ে, কাউন্সিলরদের নজরে কেন পড়ে না? কলকাতা হাওড়ায় জবরদখল নিয়ে কমিশনারকেও প্রশ্ন করেছেন তিনি। এসব হচ্ছে, আপনি কি করছেন দেখছেন না? কলকাতা পুলিশ কমিশনারকে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী খবর সূত্রে। সুতপা সেন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুতপা, কড়া ধমক দিয়েছেন কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এখনো পর্যন্ত যে শব্দ বা যে ধরনের বাক্য তিনি প্রয়োগ করেছেন এই বৈঠকে, তাতে কি মনে হচ্ছে? আগামী দিনে তো বৈঠকও রয়েছে পুরো কাউন্সিলরদের নিয়ে, সেখানে কি এটার আরো বেশি ব্যাপকতা থাকতে পারে? একদমই তাই, কারণ একেবারে পুরসভা ধরে ধরে সেদিনকে তিনি বক্তব্য রাখবেন, এবং তুমি জানো যে মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু প্রত্যেকটা পুরসভা, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা ডিপার্টমেন্টের একেবারে পুঙ্খানুপুঙ্খ তথ্য থাকে। কাজেই কোন পুরসভাতে কি পরিস্থিতি একেবারে সেই ব্যাপারে চুলছেঁড়া বিশ্লেষণ করবেন, যেমনভাবে আজকে তিনি করেছেন, ক্ষোভ উগড়ে দিয়েছেন কার্যত। কারণ তিনি অনেক ক্ষেত্রেই যেটা দেখা গেছে বা তার বক্তব্যে যেটা উঠে এসেছে, যে অনেক পুরসভার অনেক কাজের কাজ নিয়ে তার অসন্তোষ রয়েছে, বিশেষ করে রাস্তাঘাটের অবস্থা, বিশেষ করে জঞ্জাল অপসারণ, যেগুলো সাধারণ মানুষের একেবারে সরাসরি তারা প্রভাবিত হন, সেই বিষয়গুলো নিয়ে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন। রাস্তার আলো নেই অনেক ক্ষেত্রে, তুমি জানো যে 2011 সালে জিতে আসার পরই রাস্তায় নতুন করে আলো লাগিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌন্দর্যায়ন তার কাছে একটা বিশেষ গুরুত্ব ছিল। কাজে সেই বিষয়গুলো, পরিষেবা যদি ঠিক মতো না দিতে পারি, মানুষ তাহলে আমাদের কেন ভোট দিয়েছেন, এই প্রশ্নও আজকে মুখ্যমন্ত্রী করেছেন। কাজে একেবারেই মনে করা হচ্ছে, যেমনটা তুমিও বললে, যে সোমবারের যে বৈঠক আছে সেই বৈঠকে কিন্তু অনেকের কপালেই বলা যেতে পারে যে এরকম তিরস্কার জুটতে পারে, কারণ আজকে কার্যত তিনি ভর্ৎসনা করেছেন। এবং শুধু তাই নয়, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন, সেটা হচ্ছে ফুটপাথ বা রাস্তার জবরদখল হয়ে যাওয়া। এবং এখানে খুব ইন্টারেস্টিংলি তিনি বলছেন যে রাজ্যের কোথাও তিনি বলছেন যে এবার কি আমায় ঝাঁটা হাতে নামতে হবে, বিভিন্ন ফুটপাথ সহ বিভিন্ন জবরদখলের ক্ষেত্রে পুলিশ কমিশনারকেও তিনি প্রশ্ন করেছেন, কি বলবেন? যত সরকারি জমি, যত মিউনিসিপ্যালিটির সম্পত্তি জবরদখল হয়েছে, সেই জবরদখল করেছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। মুখ্যমন্ত্রী তার ক্ষোভ উগড়ে দিচ্ছেন প্রশাসকদের উপরে, মিউনিসিপ্যালিটি বিভিন্ন বাকি কর্পোরেশনের যে আধিকারিক আছে তাদের উপরে। আজকে হাওড়া কর্পোরেশনে 10 বছরের বেশি সময় হয়ে গেছে, সেখানে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই, সেখানে নির্বাচন বন্ধ আছে, একটার পর একটা জায়গায় বোমাবাজি চলেছে দুই কাউন্সিলরের মধ্যে। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে সরকারি জমি, মিউনিসিপ্যালিটির জমি দখল করে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার জন্য, ফুটপাথ দখল করে গুমটি বিক্রি করছে কাউন্সিলররা, কাউন্সিলর থেকে মেয়র, ডেপুটি মেয়র প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে, গোটা ধর্মতলা কার্যত খিদিরপুরের কিছু লোকজনের দখলে চলে গেছে। মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না? ধর্মতলা তো প্রতিদিন দেখছেন, কেন ব্যবস্থা নিচ্ছেন না? ওখানে একটা অপারেশন চালান, একটা ঐতিহ্যশালী আমাদের চৌরঙ্গি ও সারা পশ্চিমবঙ্গ কলকাতার যেটা মূল প্রাণ কেন্দ্র, যেটা একটা অন্যতম আকর্ষণ, আজকে সেটা তো ধ্বংস করে দিল বর্তমানের এই তৃণমূল কংগ্রেসের পৌরসভা, কেন ব্যবস্থা নিচ্ছেন না? সুতরাং এ ধরনের বিবৃতি, এ ধরনের অন্যের প্রতি আক্রমণ, এগুলো কার্যত চলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য একটা প্রচেষ্টা মাত্র। এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস, এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের এজেন্ডা, তাদের কর্মসূচি। তৃণমূল যেভাবে সমাজকে দেখতে চায়, যেভাবে পৌরসভাকে দেখতে চায়, তৃণমূলের মূল উদ্দেশ্য যেটা, যে সর্বগ্রাসী হয়ে যাওয়া, সর্বব্যাপী হয়ে যাওয়া, সমস্ত কিছু খাবো, যে কথা প্রথমে একবার সুমন বলেছিলেন, সে খাওয়ার কারণেই আজকে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। এই পরিস্থিতির বাইরে বেরোতে হবে,
যে কোনো মূল্যে তৃণমূলের এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সঙ্গবদ্ধভাবে মানুষকে দলমত নির্বিশেষে। ধন্যবাদ সুনীল ভট্টাচার্য, বিজেপি নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। এই মুহূর্তে সুজন চক্রবর্তী, তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তারও একটু প্রতিক্রিয়া নেব। সুজনবাবু, আপনি শুনেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার পুরো পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং তিনি বলছেন যে পুরো এলাকায়, বহু পুরো এলাকায় ভোট যে পায়নি তৃণমূল কংগ্রেস, কেন দেবে পরিষেবা না পেলে? পুলিশ কমিশনারকেও তিনি বলেছেন রাস্তা জবরদখল হয়ে যাচ্ছে, এগুলো কি দেখতে পাচ্ছেন না? তাকেই কি মানে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে? আপনি কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী কখন কি বলেন আর তা কি মানে হয় কেউ বোঝে কিনা আমি জানি না, মানুষ বুঝতে পারছেন না উনি কাকে বলছেন। পুরসভার যারা পরিচালনা করছেন তাদের তো, তারা তোকে বলতেই পারে যে আমরা তো 100-তে 100, পুরসভা ভোট তো 100-তে 100 পেয়েছি, আপনি তো তাই চেয়েছিলেন, আপনি তো চাননি বিরোধী মুক্ত পুরসভা, আপনি চেয়েছেন বিরোধী মুক্ত পুরসভা দিয়েছে, আর জবরদস্তি যখন হয়েছে আমাদের মতো করে চলছি, আর আমরা ভোট পাইয়ে দেওয়ার দরকার ভোট পাইয়ে দিচ্ছি, আমরা যা যা করার তাই করছি। নাগরিক পরিষেবা দেওয়াটার পরিবর্তে বরং পরিষেবার টাকাটাকে লুট করতে পারাটা যে ওদের কাজের মধ্যে পড়ে, এটা তো মুখ্যমন্ত্রী স্বীকৃতি আছে, মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন যে আবারও করো ভাই 25-75 ভোটটা দেখে নিতে হবে, ওরা ভোট দেখে দিচ্ছে। তাহলে মানুষের কি সুবিধে হলো না হলো এতে? ওদেরও খুব কিছু এসে যায় না? দপ্তরে কিছু এসে যায় না? সচিবের কিছু এসে যায় না? মুখ্যমন্ত্রী জানতেন না যে সমস্ত দুর্নীতিগ্রস্ত নিয়োগ হয়েছে? সবই তো মুখ্যমন্ত্রী জানেন। সেই কারণে এখন মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারকে পারলে বলছেন আপনি পুরসভার পরিষেবা দেখুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।